কতটা মাল আমি যে ফরায়েজটা তোকে দিয়েছি কোরআনে, এইটাকে তোকে ফলো করে চলতে হবে। কেউ যদি কোরআনের ফরায়েজকে মেনে না নিতে পারে, নিজের ব্রেন দিয়ে এসে যদি তোকে জমি লিখে দেয় মেরাসের ভিতরে, ওয়ারিসের ভিতরে লিখে দেয়, তার মানে সে পরোক্ষভাবে আল্লাহকে বলল, আল্লাহ তোর বিবেক বিবেচনা কম, তুই ভালো করে কাকে কি দিতে হয় জানিস না, তোর থেকে আমি বেশি বুঝি, অতএব আমি ঠিক করে নিলাম। প্রথমে বেঈমান কোরআনকে অস্বীকার করলো, দ্বিতীয় বেঈমান কোরআন মানল না, তৃতীয় বেঈমান আল্লাহর দেওয়া মালের অপব্যবহার করলো। আর বিশ্বনবী বলছেন, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মাল এমন একটা জিনিস বন্ধুরে, আল্লাহর দেওয়া আইনের বাইরে কিছুই করা যাবে না, যাবে না, যাবে না। আরে উঠছে কেন? উঠিয়েন না ভাই, উঠিয়েন না, উঠবো নিয়ত করলি। আপনার মনটা যদি একবার বলে এবার উঠলে হতো, তো ইবলিশ 100 বার বলবে ওঠ ওঠ, আবার কেন ওঠ, অনেক শুনেছিল, তুই তো নামাজ পড়বি না, তো ওঠ। তবুকের যুদ্ধে, তবুকের যুদ্ধটাকে নিয়ে কোরআনে অনেক কথা এসেছে, অনেক কথা। তার মধ্যে তবুকের যুদ্ধে একটা বিরাট ঘটনা ঘটেছিল। বিশ্বনবী তবুকের যুদ্ধে প্রস্তুতি তৈরি করছে, সাজো, সৈন্য সাজো, হঠাৎ বেরোতে হতে পারে। আর তবুকটা কোথায় জানেন? তবুকটা বর্ডারের ধারে, যেমন আমাদের দেওনাপুর দিয়ারটা বাংলাদেশের ধারে, তবুকটা সৌদি আরবে পশ্চিম উত্তরে একবারে জর্ডান, জর্ডান বর্ডার, জর্ডানের বর্ডার ওই ধারে তবুকটা। মদিনা থেকে কম করে 1700 কিলোমিটার দূর, 1700 কিলোমিটার। আপনার ফারাক্কা থেকে কলকাতা 400 হবে, আমি 400ই ধরছি, তাহলে 4 দুগুণে 8, 8 দুগুণে 16। এই ফারাক্কা থেকে একবার কলকাতা গিয়ে ঘুরে আসা, আর একবার কলকাতা গিয়ে ঘুরে আসা, যে 16 হলো, যা আবার বহরমপুর যাওয়া, এত দূর, তারপরে মরুভূমি, তারপরে পাহাড়, গাছপালা নাই, আর সূর্যের জন্য তপ 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 করে আগুন বৃষ্টি করছে, আর মোর বালি যেন খই ফুটা অবস্থায় আছে, আর এই অবস্থায় তবুকের অভিযানে বেরুতে হবে। তো তবুকের অভিযানে বের করার জন্য আল্লাহ আয়াত নাযিল করছে পূর্ব ঘটনা। কথাটা বুঝাতে পারলাম? একটু বুঝাতে পারলাম? মানে আজকের জালসাতে হেড মাওলানা বলছে, গত বছরে যে এনেছিল তাকে এই এই সম্মানই দেওয়া হয়েছে, তখন ও বেরিয়ে গেল। গত বছরের ঘটনা আজকে শোনানো হলো, তেমনি একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনা বিসমিল্লাহির রহমানির রহিম ইল্লা তানসুরুহু ফাকাদ নাসারাহুল্লাহু ইদা আখরাদাল্লাযীনা কাফারু সানিয়াসনাইনি ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আয়্যাদাহু বিজুনুদিল লাম তারাহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযীনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ওয়াল্লাহু আজিজুন হাকিম। জি, বাপকে মারা যাবে, বাপকে মারা যাবে, বাপ যদি মুশরিক কাফের বেঈমানও হয় তো মারা যাবে না, তার খিদমত করতে হবে। কিন্তু এমন কিছু জায়গা আছে সেখানে মারা যাবে, এমন কিছু জায়গা আছে, বাপ যদি প্রকাশ্যে মুরতাদ হয়ে যায় পিস করে ফেলে দেওয়া যাবে, কোনো গুনাহ হবে না। তো সাহাবীদের ভিতরে একজন সাহাবী নিজের বাপকে কেটে দুই পিস করেছিল। জি,
সাদ বিন আক্কাস রাদিয়াল্লাহু আনহু, দেখবেন ইউটিউবে নেটে সার্চিং দেবেন নবীদের জীবন কাহিনী, সাহাবীদের জীবন কাহিনীর ভিতরে। কেন সাদ বিন, সাদ যখন কালেমা পড়লো ওর মা বলল মাথা আঁচ করবো না, উকুন মারবো না, আর রোদে থেকে ছায়াতে আমি যাব না, আর আমি মুখে দানা পানি দিব না, তুই ফিরে আয় না আবার আবার তুই মূর্তি পূজাতে লেগে যা। সাদ বাড়ির ভিতরে থরথর করে কাঁপছে আর কাঁদছে, আল্লাহ তুমি ফয়সালা দাও, এটা আমার মায়ের হুকুম, আমি মা মানব না দিন মানব। এমন সময় তার ভিতরে তাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়ে গেল, সাত প্রকাশ্যে মাকে গিয়ে বলে দিলাম মা তোর মতো যদি 100টা মা না খেয়ে মরে যায় আমি আর কালেমা ছাড়ব না। পরবর্তীকালে সাদের মা ইমান এনে ফেলল, কিন্তু সাদের আব্বা আব্বার খিদমত করে সবই করে, যখন যুদ্ধের ময়দানে নেমে গেল সম্ভব এটা বদরের যুদ্ধ, বদরের যুদ্ধে সাদ বিন আকাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বীর বিক্রমে যুদ্ধের ময়দানে যুদ্ধ করছে, আর ওর বাপ খলিফার সামনে এসে আটকে দিয়েছে। সাদের মতো বড় বীর যতগুলো সাহাবীদের মধ্যে বীরের লিস্ট আছে, ওই লিস্টে আছে হযরতে আলী, ওই লিস্টে আছে খালিদ বিন ওয়ালিদ, ওই লিস্টে আছে হযরতে সাদ। তো সাদের মতো একটা যোদ্ধা সে যখন যুদ্ধ করতে এসে ওর বাপ খালি সামনে এসে দাঁড়িয়েছে, তলোয়ারটা ঝাড়তে পারছে না, তাহলে তো ইসলাম চলে যাবে হাত থেকে, কি করা যাবে? সাদ দেখলো আর বেঈমানকে পৃথিবীতে রাখা যাবে না, একটা কোপ মেরে বাপকে যখন দুই পিস করে দিল, বীর বিক্রমে যুদ্ধ করলো। এবার বুঝে নিল কি ছোটাতে হায় হায় শুরু গেল মদিনাতে, যে সাদ নিজের বাপকে কেটে ফেলেছে। বিশ্ব নবী মৌনতা অবলম্বন করে নিলেন, কি হবে রে সাদ? এমন সময় কোরআনের আয়াত নাজিল হয়ে গেল, সাদ কোনো বাপকে কাটেনি বরং মুশরিককে জিহাদের ময়দানে কেটেছে, যে তার দ্বীনের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে কদম রাখে তার কদমকে সরিয়ে দিতে কোনো অসুবিধা নাই। সেই রকম একটা ভয়ানক রূপ ধারণ করলো কোনটাকে, উহুদের বদরের তবুকের যুদ্ধটাকে কেন্দ্র করে, কারণ তবুকের অভিযান ছিল অনেক দূরে। তাই আমার আল্লাহ বললেন হে নবী আমার সাহায্যের কথা ওদেরকে একবার শুনিয়ে দাও। যখনই শুনে নিল তবুকে যেতে হবে, 1700 কিলোমিটার যেতে হবে, প্রখর রোদের উপরে যেতে হবে, জ্বলন্ত বালুর উপরে যেতে হবে, আসমানে কোনো ছায়া নাই, রোদ সেখানে তাপ উঠবে। এই কথা যখন সাহাবীরা জেনে নিলেন তখন সবকে কোন দিকে কি করা যায় দেখা যাক কি হয়। এর ভিতর মুনাফেকরা সুযোগ নিতে শুরু করলো, মুনাফেকরা কালে কানে কানে ফিসফিস করে, জানিনা খবরদার জানিনা, রোদে পুড়ে মরে যাবি রে, পায়ের ছাল থাকবে না, জ্বলে যাবি পুড়ে যাবি, 1700 কিলোমিটার হাঁটতে হাঁটতে তোর কলজে পুড়ে যাবে রে। এরা তখন মুনাফিক গুলো এরকম কাজ চালাতে শুরু করলো। আমার আল্লাহ বললেন নবী হে ওদেরকে বলে দে এই পালুর গরম আর সূর্যের গরমের থেকে জাহান্নামের গরম আরো বেশি, এটা ওরা মাইদের দল। আমার আল্লাহ বলছে পৃথিবীর গরম থেকে আর জাহান্নামের আগুনের গরম বেশি। এরপর আল্লাহ তাবারাকাত তাআলা বলেছে নবী পূর্বের ঘটনা শুনিয়ে দে, তোকে আর আবু বাকরকে কেমন করে আমি গারে সরে সাহায্য করেছিলাম, ইহুমা ফিল গার, দুইজন যখন গর্তের ভিতরে, ইয়াকুলুল সাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, একজন আরেকজনকে বলছে আবু বাকর তুমি চিন্তা করো না আল্লাহ আমাদের সঙ্গে রয়েছে, ওয়াজামা ইন্নাল্লাহ মা'ানা ফানসালাল্লাহু সাকিনাতাহু আলাইহি, আল্লাহ ওদের উপর শান্তি বর্ষণ করলো, ও কালিমাতুল্লাহি হিয়া আলিয়া, ও কালিমা আল্লাহ তাআলা বলে ফানজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিল লাম তারাহা ওয়া জা'আলা কালিমাতাল্লাযিনা কাফারু সুফলা ওয়া কালিমাতুল্লাহি হিয়া আলিয়া, কাফের বেঈমানেরা গর্ত পর্যন্ত এলো নবীজিকে দেখতে পেল না, এবং আল্লাহর কালাম উপর দিকে চলে গেল আর শয়তানের কালাম নিচে দিয়ে নেমে গেল। ওয়াল্লাহু আজিজুন হাকিম, আমার আল্লাহ হলেন সব থেকে বড় কৌশলবিদ হিকমতলা। এই ঘটনাটা তবুকের যুদ্ধে নয়, ঘটনা অনেক আগে, তখন কেবল ইসলামের প্রচার চলছে, হিজরতের ঘটনা। আল্লাহ বলছে এটা থেকে শোনা আমি তোকে কেমন করে সাহায্য করেছিলাম, যখনই শুনিয়ে দিল তো সাহাবীদের ভিতরে একটা জজবা পয়দা হয়ে, চলো
মাল জমা করো, উঠবেন না কেউ, আমি কালেকশন করিনি। সাহাবীদের এলান করে দিলাম, মদিনার আনসার মুহাজিররা নিজের নিজের মাল মসজিদে নববীতে জমা করো। এরা ভাবছে কালেকশন করছে পালিয়ে যায়, আল্লাহ সহি সালামতে ঘরে পৌঁছিয়ে দাও, রাস্তায় যেন হটকে না পড়ে যায় আল্লাহ। ওরা ভাবছে, আমি কিন্তু এখনো যুদ্ধের কথাই বলছি। তাহলে হাজরতে বেলাল এলান করে দিল মসজিদে চেপে, ও মদিনার আনসার মুহাজিররা তবুকের অভিযানে যেতে হবে, মাল জমা করো। মালের এবার শুরু হয়ে গেল ইবাদত। এতক্ষণ তো জানের হচ্ছিল, তীরে দিয়ে দিল জান, আর কোথাও দিয়ে দিল জান, এবার মালই শুরু হলো। একটা সাহাবীর নাম আব্দুল্লাহ জুলবাদা জাইন, দুই কম্বল আলা আব্দুল্লাহ। ওর ঘটনা, বড় লোকের ছেলে ছিল, কালেমা পড়ার কারণে ওকে সব কেড়ে নিয়ে ন্যাংটা করে রসুলের কাছে পাঠিয়ে দিল। মায়ের কাছ থেকে একটা কম্বলকে ছিঁড়ে অর্ধেক গায়ে নিল, অর্ধেক কোমরে নিয়ে কম্বল নিয়ে সে রসুলের কাছে হাজির। লম্বা ঘটনা আছে, বাপ আর চাচা মিলে, দুইটা বাপের একটা সন্তান মানে চাচা বাঁধা ছিল, অনেক টাকার মালিক। ও যখন বেঈমান ছিল তখনও ও আর দান করা অভ্যাস ছিল। কেউ যদি বলতো যে আমার অসুবিধা, লে কত নিবি লে, এলে যা চলে যা, পকেটে হাত বতো দিত, যা চলে যা। সেই আব্দুল্লাহ জুলবাতা জাইন কোটিপতি ঘরের ছেলে, এখন দুদিন তিন দিন পাঁচ দিন খেতে পায় না, আসাব সুফাদের সঙ্গে থাকে, তার দুটি কম্বল ছাড়া আর কোনো সম্বল নাই। নিচেটা খুলে দেবে তো পাছা নাঙ্গা হবে, গায়েরটা খুলে দেবে তো গা চলে যাবে। এদিকে মসজিদ নববীতে মালের ঢের চলছে, ওদিক থেকে একটা লাইন লেন, হুজুর এটা আমার মাল, এটা আমার মাল, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল। এদিকে শিশুতে দিচ্ছে, বৃদ্ধতে দিচ্ছে, জওয়ানে দিচ্ছে, সকলে দিচ্ছে। মেয়েদের লাইন আলাদা পড়ে যাচ্ছে, মেয়েরা কানের গুলোকে তাড়াতাড়ি করে খুলছে, নাকের গুলোকে খুলছে, হাতের গুলোকে খুলে নিয়ে এসে, ইয়া রাসূলুল্লাহ এটা আমার মাল, নবীজি কো দোয়া করে দেবেন, আল্লাহ আমাদেরকে জান্নাতের অলংকারে সাজিয়ে দেবে, ঈমান দরকার নাই। মালের ঢেরি পড়তে শুরু করেছে, যার যা আছে সে জমা করছে। আব্দুল্লাহ ওই কম্বলওয়ালা ও খালি উঠছে একবার করে, আবার বসছে, উঠছে আর বসছে, মানে ওর ভিতরটা বেচাইনি শুরু হয়ে গেছে। কেন গো, ওর দান করা অভ্যাস ছিল, এখন কিছুই নাই। এটা দিয়ে দিলে তো ন্যাংটা হয়ে যাবো, এটা দিয়ে তো গা খালি হয়ে যাবো, কি দিব রে, আবার বসছে, কিছুই নাই রে। আজকে কি একটু মাল, একটা খেজুরও যদি থাকতো আমার কপালে, ওটা না খেয়ে জমা করতাম, তাও এই মালে আমার নামটা শরীক হতো আল্লাহর কাছে। উঠা বসা করতে 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 থাকতে পারলে না, টুকটুক করে হেসে রসুলের সামনে মাথা নাম করে দাঁড়িয়ে আছে, মাথা নাম করে রসুলের সামনে দাঁড়িয়ে আছে। নবীজি বললেন, ছোট করে বলছে আব্দুল্লাহ, তুমি বেশি কিছু লম্বা চওড়া বলেনি, বলেছে আব্দুল্লাহ তুমি, যেই বলেছে আব্দুল্লাহ তুমি, তো ভিড়ে ঢুকড়ে কেঁদে উঠেছে ভিড়ে, আর যখনই কেঁদে উঠেছে নবীজি বলতে চাইলেন আব্দুল্লাহ তুমি, তার মানে তোমার তো মাল নাই, তুমি তো গরিব, তোমার একটা খেজুর দূরের কথা, খেজুরের আঁটি পর্যন্ত নাই, তুমি দুটি কম্বল নিয়ে জীবন করছো, দুদিন পাঁচ দিন তুমি খেতে পাও না, এই হালাতে তোমার জীবন কাটে, কিন্তু তুমি কেন এই ইবাদতের ভিতরে মাথা ভিড়াতে এলে, তুমি কেন মাথা ঢোকাতে এলে, নিজেকে কেন এখানে শরীক করতে এলে বলো। এ আব্দুল্লাহ তুমি যখনই বলেছে, আব্দুল্লাহ চোখের পানিতে কেঁদে বলছে, ইয়া রাসূলুল্লাহ অনেকক্ষণ থেকে আমার দিল বেচৈন হয়ে গেছে, আমি নিজেকে সামলাতে পারছি না, উসকুস 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 করে 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 সময়টা কাটালাম। ও দয়ার নবী গো, আমার কাছে একটা জিনিস আছে, যদি আপনি গ্রহণ করে নেন তো আমি ধন্য হয়ে যাব। নবীজি বলেন, আব্দুল্লাহ কি দেবে তুমি বলো? বলে আল্লাহ রাসূলুল্লাহ আমার জানটাকে আল্লাহর জন্য নিয়ে নে, আমার জানটা নিয়ে নেন, আমার যখন মাল নাই জান দিয়ে দিব, আমাকে আপনি জিহাদে যেতে পারমিশন দেন, আমি শহীদ হব। নবীজি বলেন, চলো তোমাকে নেওয়া হলো, জিহাদে যাই নেওয়া হলো, বলে যদি খুশিতে মনে হচ্ছে ওর ঈদ হয়ে গেল,
হাসছেও আমি জিহাদে যাব রে। তো ওইটা মুতার যুদ্ধ ছিল, তো মুতার যুদ্ধে খোলা আকাশে বেশ কিছুদিন ছিলেন, থাকার কারণে ও জ্বর হয়ে গেল, এমন জ্বর হলো আর বেঁচে উঠল না, মারা গেল। বিশ্বনবী জানাজা পড়ালেন, বিশ্বনবী জানাজা পড়ানোর পর রাত্রিতে লাশটা কবরে রাখা হচ্ছে, এমন সময় লাশ নিয়ে সবাই কবরের দিকে যাচ্ছে, আর হযরতে বেলালের হাতে লাঠি, লাঠির ওপর একটা কাপড় দিয়ে চর্বি টর্বি দিয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে, ওটার নাম হচ্ছে মশাল। মশাল জ্বেলে ও সমস্ত মুসল্লিদেরকে রাস্তা দেখাচ্ছে, এমন সময় কবরের থেকে একটা শব্দ আসছে, তোমরা তোমাদের ভাইকে ধীরে ধীরে নিয়ে এসো। হযরতে বেলাল বলছে, গলার শব্দটা চিনা চিনা লাগছে, আমি মজলিসকে ফেড়ে ভিতরে গিয়ে দেখলাম ওটা অন্য কেউ নয়, আল্লাহর নবী কবরে নেমেছেন লাশটাকে নেওয়ার জন্য। বিশ্বনবী এইভাবে বললে, তোমাদের ভাইকে আমার কোলে তুলে দাও, আর নবী যে এইভাবে নিলেন, কেউ বলছে কবরে রাখা দাফনের পর, কেউ বলছে না, হাতটাকে আসমানের দিকে করে দিলেন। নবীজির ক্ষমতা 360টা পুরুষের ক্ষমতা ছিল ওনার শরীরে, এইভাবে হাতটাকে তুলে লাশটাকে তুলে বলছে, আল্লাহ আজকে এই আব্দুল্লাহ জুলবাতা জাইন আমার কাছে ছিল, আজকে আমি আব্দুল্লাহ জুলবাতা জাইনকে আপনার কাছে জিম্মায় দিয়ে দিলাম, আমার জিম্মায় ছিল আপনার জিম্মায় দিয়ে দিলাম। ও দয়াল মাহবুব, আমি তোমার হাবিব, একটা ছোট দরখাস্ত করছি, আমার দরখাস্তটা মঞ্জুরি করে নিও, আজকে রাত্রিতে এই পর্যন্ত, এই সেকেন্ডে আমি আব্দুল্লাহর উপরে রাজি ছিলাম, তুমিও রাজি হয়ে যাও। এই জীবনগুলো কি, এই জীবনগুলোর মূল্য কি? জি আমরা আজকে ইসলামও বুঝি না, আমার জানটা কোথায় লাগাবো এটাও বুঝি না, আর আমার মালটা কোথায় লাগাবো এটাও বুঝি না, আমাদের বোধ ক্ষমতা ব্রেন থেকে উড়ে চলে গেছে। জি আর আমরা খালি বুঝি কি, চারিদিকে মাথার চুলগুলোকে নেড়া করে লাও, আর মাথার মাঝে লম্বা চুল রেখে লাও, আর লেড়কিড়ি পেছনে ঘুরে বেড়াও, তিনটে জেলে রয়েছে, কিন্তু আমরা নিজেদেরকে শরীয়তের আবদ্ধতায় আনতে পারছি না। জি যদি কেউ একটা উল্টা পাল্টি কিছু বলে, তো পেছন থেকে বলবে, মারাকে মার যত টাকা লাগে দিব, মার্ডার করার জন্য টাকা দিবে, মার না রে, মারো চোখাতে লাগ মার যত টাকা লাগে দিব, কিন্তু আল্লাহর কালাম পাকের জন্য এরা টাকা দিবে না। নীরব বিপ্লব, নীরব জিহাদ, জি নীরব জিহাদ। আজ আমার জান আমার লয়, আমার মাল আমার নয়, এই জান মাল আমি আল্লাহকে দিয়ে দিয়েছি। জি ভাই, অতএব আমি আপনাদের সামনে অনেক কথা বললাম, দীর্ঘ দেড় ঘন্টা হয়ে গেল, দেড় ঘন্টা হয়ে গেল, তো আমি বায়ান ছাড়িনি, আমি আপনাদের সামনে ছোট ছোট কয়েকটি ঘটনা বললাম, আর একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি, এখান থেকে আপনাদের চেতনার দরজা তো যদি একটু খুলে চলে যাবেন না, আল্লাহর গোলাম রসুলের উম্মত। একটা যুবক আসলেন, এসে রসুলকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কয়েকদিন ছেলে মেয়ে নিয়ে ফ্যামিলিতে খেতে পাইনি, কিছু আছে তো দেন। নবীজি বলছেন, বাইতুল মালে কিছু নেই, সোনা যা ছিল সব শেষ। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক ক্ষুধার্ত আছি, উঠিয়েন না ভাই, উঠিয়েন না। তুমি আমার জামাই ওসমানের বাড়িতে যাও, ধাক্কা দিবে, কলিং বাজাবে, আর ওসমান বেরিয়ে আসবে, যেই দরজায় ধাক্কা দিতে গেছে, এমন ভিতর থেকে একটা সাউন্ড আসছে, সাউন্ডটা কি, হযরত ওসমান তার বিবিকে বলছে, আর বিবিটাকে, জানা মানা আপনার আমার ঘরের মেয়ে নয়, রসুলের বিটি উম্মে কুলসুম, রসুলের মেয়ে উম্মে কুলসুম, রসুলের কলিজার টুকরা উম্মে কুলসুম, একে বুকছে কে না, রসুলের জামাটা ওসমান কি বলছে, তুমি খেপি, তোমার হুঁশ নাই, জ্ঞান নাই, তুমি মোটা বুদ্ধি মেয়ে, তোমার কোনো জ্ঞান বুদ্ধি বলে নাই, একটা চেরাগ একটা প্রদীপ জ্বাললেই তো যথেষ্ট হয়ে যায়, তুমি কেন দুটি প্রদীপকে জ্বেলেছো বলো।
ওকে বকার অপরাধটা কি কোনো মাল নষ্ট করে দেয়নি, বিরাট কিছু ক্ষতি করে দেয়নি, বড় কিছু গোনা করেনি, শুধু একটা প্রদীপ একটা চারাগে কাজ চলে যাবে, রাতটা দুটি জেলে দিয়েছে, এর জন্য ওকে বাঘের হুঙ্কারের গর্জন দিয়ে বকছি। এই যুবকটা মনে মনে করছে, ওরে আল্লাহ, যার ঘরে দুটো চেরাক জ্বলে এত বকে, তার সে আবার আমাকে দান করবে? সে আমাকে দান করবে? নিজের বিবিকে বকছে, রসুলের বেটিকে বকছে, দান করবে? ও হাত গুটিয়ে সুরসুর করে পালিয়ে এলো। রসুলের কাছে সে মন খারাপ, তোমাকে কি দিয়েছে ওসমান? ওসমান ধর কি দিবে, মামলা খারাপ চলছে, ঝামেলা, দুটো চেরাক জ্বালানো নিয়ে আপনার বেটিকে বকছে। নবী বলেন, যাও, এবার হয়ে গেল বিপদ, কারণ এটা হুকুম রসুলের, এবার মানতে হবে। গেল, ওসমানকে ডাক দিলে, তো কি হলো? বলে আমাকে রসুল পাঠিয়েছে, আমি কদিন খেতে পাইনি। বলে দাঁড়াও, টুকরি করে মাল নিয়েছে, একবার দুবার তিনবার দিলে তো গামছায় বেঁধে নিয়ে বলো বাস বাস বাস। এবার ওই যুবক বলছে, রসুলের জামাত ওসমান, আমার মনের ভিতরে একটা প্রশ্ন আছে আপনাকে করবো। বলে আমাকে প্রশ্ন কেন করবো, রসুল বেঁচে আছে যে? বলে এটা আপনার ব্যাপার। বলে বলো। বলে মালটা আমি একবারে পাইনি, দুবারে পেলাম, আমি তো কাউকে ফিরিয়ে দিইনি। বলে হ্যাঁ, আমি ফিরে গেছিলাম, আপনি ফেরাননি। বলে কেন? বলে আমি যখন প্রথমবার এসেছিলাম, দুটো প্রদীপ জ্বেলেছে, এর জন্য আপনি বিবিকে বকছিলেন, তো আমার মন বলছে উদ্দান পালিয়েছিলাম, কিন্তু এখন তো দেখছি আপনি অনেক দান করেছেন, তো বিবিকে বকছিলেন কেন এটা আমার বুঝে আসছে না। হযরত ওসমান বলছেন, একটা হলো দান করা, আর একটা হলো খরচা করা, একটা হলো দান করা, একটা হলো খরচা করা, একটা হলো দান করা, একটা হলো খরচা করা, আর কিয়ামতের মাঠে একটা হলো হিসাব দেওয়া, একটা হলো হিসাব নেওয়া। আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের দিনে হিসাব লেনদেন করবে, অতএব কিয়ামতের মাঠে হিসাব দেওয়া কঠিন, কিন্তু হিসাব নেওয়া বড় আসান। এর জন্য আমাকে দান করতে ভালো লাগে, খরচা করতে ভালো লাগে না। আমি যেটা খরচা করব, এটার হিসাব আল্লাহকে আমাকে দিতে হবে, আর আমি যেটা দান করব, ওইটার হিসাব আল্লাহ আমাকে ঘুরিয়ে দেবে। অতএব কিয়ামতের মাঠে হিসাব নেওয়া আসান, দেওয়া কঠিন। এর জন্য আমাকে দান করতে ভালো লাগে, কিন্তু খরচা করতে ভালো লাগে না। উঠিয়েন না, আপনাদের হাতগুলো ধরে আমি দশটা মিনিট সময় চেয়ে নিচ্ছি, দশটা মিনিট মাত্র। কেউ আছেন? একটা 5,000 টাকা দেবেন, আপনার নাম আমি প্রচার করব না, কেন দেবেন সেটাও চুপ থাকেন। এই ছেলেরা জাতের বাপ চাদর নিয়ে একটা নাম প্রচার করব না, দেরে বাবা চাদর বিকিনতে ঢোকো, প্রাণ খুলে একবার দেন, আর যাকে দেবেন ওকে বলবেন যে আল্লাহ আমার এই নিয়তে তোকে দিছি, আমি আল্লাহর উপরে ভরসা করে বলছি আপনার নিয়ত পুরা হয়ে যাবে। কোন আল্লাহর গোলাম আছেন 5,000 টাকা দেনেওয়ালা, 2,000, 1,000 কোন নাম না বলে এখানে নামিয়ে দিয়ে যান দেখি, আল্লাহর গোলাম রসুলের উম্মত কে আছেন? আসেন, আল্লাহর গোলাম রসুলের উম্মত, আল্লাহর ওয়াস্তে দেন। মাঝে আমি একটা এলান করে দিই, নিজের ব্যক্তিগত ভুলে গেছিলাম, আমি এখন হজ বা উমরা ট্রাভেলস নিজে খুলেছি অনেক খরচা করে। যদি হজ বা উমরা কেউ করতে চান, তো আমার নম্বরে যোগাযোগ করবেন, আমার নম্বর তো সবাই জানে, ইউটিউবাররা সব দিবে কিন্তু নম্বর দিবে না, খুশিয়ান আমার, তাই আমার নম্বরগুলো দিয়ে দেবে সব নিচে, সমস্ত ইউটিউবে যতগুলো আছে যেন আমার নাম্বারটা আমার নিচে থাকে, পরিষ্কার কথা। তো আমার নাম্বারে যোগাযোগ করবেন, বিশেষ করে আলেম ওলামাদের জন্য আলাদা ফেসিলিটি থাকবে, গত বছরে 10-12 জন আলেম গিয়েছিলেন। আর আপনারাও যান, হজ বা উমরা যা করবেন, মক্কা মদিনার ইতিহাস আমি আপনাদের সামনে নিজে বক্তব্য রাখবো, এটা কি ওইটা কি, একটা চাদর হবে না, দুটো চাদর দেন তাহলে চট করে হয়।
আসতে বলেন কে সাবিক সাবিক সাহেব তো নাজমুল হক শিখপাড়া 5000 মাশাআল্লাহ দোয়া দিব ইনশাআল্লাহ দোয়া তো অবশ্যই দিব আব্বাসুদ্দিন নামে 10000 শরীর চলছে না আজকে ডবল হয়ে গেছে মাথা ঘুরছে না না পারবো না শরীরটা চাচ্ছে জি আর কেউ আছেন আল্লাহর গোলাম করে দিলাম 5000 জি আল্লাহর বান্দা রসুলের উম্মত দেন যার কাছে যা আছে চাদর দেন আরে বাবা চাদরটা টেনে ধর আর দুইজন যা করে ভিক্ষা করতে জানিস না ছেলে মানুষ তো জি আর কেউ আছেন যার কাছে যা আছে দেন 10-20-50 ও কি মুমিন ভাই হইল রে তো বিহিদাই বেলার পালা ডাকছে এ রে তো খেয়ার মাঝি ও মন মাঝি আমার নবী কামিওয়ালা রে ও কি মুমিন ভাই হইল যাচ্ছে রে তো খেয়ার মাঝি ও মোর মাঝি আমার নবী কামিওয়ালা রে চাপিস যদি নবীর নাই পার হবি তুই খুশি হয়ে ডুববে না রে তোর দেন যার কাছে যা আছে দেন জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ ইয়া আল্লাহ তোর বান্দাদের দানগুলো তুমি গ্রহণ করে নাও যে যা নিয়তে দান করছে নিয়তকে তুমি পুরা করে দাও হায়াতে তাইয়্যিবা দাও রুজি রোজগারে তুমি বরকত দাও হালাল উপার্জন করে তুমি তৌফিক দাও মাবুদ তোমার বান্দারা তোমাকে ভালোবাসে ভালোবাসে বলে নিজের হাতে দান করছে মাবুদ চাদর একবার হাত রেখে যান জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন নিশ্চয়ই তোমার বান্দারা তোমাকে ভালোবাসে ভালোবাসে বলে নিজের হাতে দান করে দিয়েছে মাবুদ গো কেমন আল্লাহর বান্দা আছেন মা আমার বোন আমার আপনারা মেয়েরা চাদরের ভিতরে দিতে থাকেন আপনারাও দেবেন জাযাকাল্লাহ আল্লাহ তোমার এক বান্দা 200 টাকা দান করে গেল এ আল্লাহ দান কে বলো তুমি করিও কবুল আমি রহমান 2000 সৈয়দুর রহমান 2000 টাকা দান বেনামি 1000 বেনামি 1000 টাকা দান দুইটা মিলে 3000 টাকা হলো দান গ্রহণ করিও না তুমি মেহরবান দান কে বলো তুমি করিও কবুল মাফ করে দিও মোলা জীবনের ভুল পার করে দিও তুমি পুরুষের রাত্রে পোলামিন আল্লাহুম্মা আমিন কই ইউটিউবাররা সব 500 করে দিতাম চটচট চট করে তাহলে এগুলো একটা দিব না 500 করে নিবে না দিব না হ্যাঁ জাযাকাল্লাহ আল্লাহ রাস্তে দেন যার কাছে যার হয়েছে ঘুরে ফিরে বসে দেন মাশাআল্লাহ মাশাআল্লাহ দেন ওই যে দিছে চাদর দেন أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون হে মুমিন বান্দারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখিয়ে দেব না যে ব্যবসাটা করো? আমি আর 5 মিনিট আছি, এবার বাকি কমিটি জানে না, সব চলে যাচ্ছে, যদি বক্তা থাকে তো হয়তো বসে কি হয়তো জানে না, চলে যাচ্ছে। আরো বলতে হবে যে বসো, বক্তা আছে, জানে না, ভাবছে বক্তা নেই বলে চলে যাচ্ছে। অনেক হাবিবুর রহমান আছে বলছে, এখন সত্য কথা বলতে হাবিবুর রহমান বিছানা তোকে খুঁজে পাচ্ছে না, তাহলে হয়তো বাথরুম টাথরুম গিয়েছেন নাকি, এটা হতে পারে, কারণ টাইম হয়ে এসছে, একটু সময় দিতে হবে, আর আবার ঘুরে দেখে আসেন কোথায় আছে না আছে। হ্যাঁ, পাঠিয়েছে ডাকতে। আর যদি হাবিবুর না থাকে তাহলে অন্য একটা হাবিবুর চালাবে তো 5 মিনিট। হ্যাঁ, অসুবিধা নেই, বসেন 5-10 মিনিট বসেন। জাযাকাল্লাহ, এ আল্লাহ তোমার গোলাম 500 টাকা করিয়াছে দান, গ্রহণ করিও না তুমি মেহরবান, 500 টাকা মল তুমি করিও কবুল, মাফ করে দিও মল জীবনের ভুল, পার করে দিও তুমি পুরসরাতের ফুল, আমিন আল্লাহুম্মা আমিন। জি, হ্যাঁ, হাবিবুর রহমান সালাফি মালদার, উনি বক্তা, ওনার বক্তব্য এখনো বাকি আছে, তবে ওনার বিছানায় 2 বার লোক গেছে, খুঁজে পাচ্ছে না, এর মানে উনি বাথরুম টাথরুম যেতে পারে, কারণ বক্তারা বক্তব্য উঠার আগে তৈরি হয়। এখন যদি ওনাকে নাও পাওয়া যায় তাহলে ভেবে নিতে হবে, মাদ্রাসা আরো শিক্ষক রয়েছে, 10 মিনিট কথা বলবে ইনশাআল্লাহ। ও, অন্য ঘরে শুয়ে আছে, উঠান। আর ঘুমিয়ে থাকলে রাত জাগা মানুষ তো হুঁশ থাকবে না। জি, তেমন অন্য কাউকে দেন, 10 মিনিট বলো। জি।